তিহারের বাবা অনুব্রত মণ্ডলের পাশেই থাকবেন কন্যা সুকন্যা মণ্ডল। বীরভূমের এই বেতাজ বাদশাকে সাত নম্বর সেলে রেখেছে তিহার জেল কর্তৃপক্ষ, আর তার পাশে ছ নম্বর সেলে থাকতে পারেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, তবে সেলটি মহিলা সেল। আজ বিচারপতি নরেশ কুমার লুকা তাকে জেল হেফাজত দিয়েছেন। সুকন্যা মণ্ডলের চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে, 12ই মে তাকে ফের আদালতে তোলা হবে। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের কন্যাকে তিহার জেলেই রাখা হবে, তবে সুকন্যা মণ্ডল চাইলে তার বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে পারে। এতে ইডির কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি, কিন্তু তাকে কথা বলতে দেওয়ার অনুমতি বা অনুমোদন জেল কর্তৃপক্ষ থেকে নিতে হবে। এমনকি তার বান্ধবী সুতপা পালের সঙ্গে কথা বলাতেও ইডির আপত্তি নেই। প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়ার পর অনুব্রত মণ্ডলের কন্যা বাবা কেষ্টু মণ্ডলের সঙ্গে বারবার কথা বলতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন তার বান্ধবীর সঙ্গেও, কিন্তু ইডি হেফাজতে তা সম্ভব হয়নি। গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় বন্দী রয়েছেন সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, অবশ্য ইডি নতুন করে অনুব্রত মণ্ডলের কন্যাকে হেফাজতে নিতে চাননি। মেয়ের গ্রেপ্তারের পর ভেঙে পড়েছিলেন অনুব্রত মণ্ডল। প্রথম দিকে তিনি বিষয়টি মানতে পারছিলেন না, পরে অবশ্য তিনি মেনে নিয়েছেন। এখন রাজনৈতিক মহলের প্রশ্ন, আদেও কি সুকন্যা মণ্ডলকে আর জেরা করবে ইডি? সাইগুল হোসেন ও মনীষ কোঠারিকে পাশে বসিয়ে জেরা করবে ইডি? সেই ব্যাপারে অবশ্য ইডির কর্তারা মুখে কিছু বলেনি, তবে সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না তারা। ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন।